পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি তিন বছরের বেশি সময় ধরে প্রদেশে নিযুক্ত কর্মকর্তাদের তলব করার নির্দেশ দিয়ে সংস্থাপন বিভাগের সচিবকে একটি চিঠি দিয়েছেন। রবিবার দ্য নিউজ এ তথ্য জানিয়েছে। প্রকাশনাটি জানিয়েছে যে পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপটি দেখানো হচ্ছে। নির্বাচনী সংস্থার চিঠিতে অফিস ম্যানেজমেন্ট গ্রুপ, সেক্রেটারিয়েট গ্রুপ, প্রাক্তন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে ফেডারেশনে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসিপি ফেডারেল সরকার তিন থেকে চার দিনের মধ্যে কর্মকর্তাদের তালিকা দিতেও নির্দেশ দিয়েছেন। ইসিপির সম্মতিতে বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আলী মারদান খান ডোমকি প্রদেশ জুড়ে অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং পরিচালকদের পুনরুদ্ধার এবং প্রশাসন সহ 51 জন অফিসারের পোস্টিং এবং বদলির আদেশ দিয়েছেন। একটি বিজ্ঞপ্তি অনুসারে এই পোস্টিং এবং বদলিগুলি জনগণের সর্বোত্তম স্বার্থে অবিলম্বে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করা হয়েছে। এর আগে আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানা গেছে। প্রথম বৈঠকটি সিন্ধুর মুখ্যমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক আইজিপি এর সাথে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দ্বিতীয় বৈঠকটি বেলুচিস্তানের মুখ্য সচিব এবং আইজিপির সাথে অনুষ্ঠিত হয়েছিল। সবাই সংশ্লিষ্ট প্রাদেশিক নির্বাচন কমিশন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার সেকেন্দার সুলতান রাজা সভাপতিত্ব করেন। বৈঠকে ইসিপি হতাশা প্রকাশ করে কর্মকর্তাদের বদলি ও পদায়নের প্রস্তাব সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গৃহীত হয়নি। এটি উভয় কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী সংস্থার নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছেন। ইসিপি স্পষ্ট করে বলেছেন, নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু করার কমিশনের প্রাথমিক দায়িত্ব। এ বিষয়ে প্রথম ধাপ হচ্ছে নির্বাচনের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এমন সব কর্মকর্তা কর্মচারীদের বদলি ও পদায়ন, ইসিপি জানিয়েছে।